প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য গ্রামীণ অঞ্চলে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি বুধবার বিকেলে কুমিল্লার চান্দিনার কলাগাঁও সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যদি প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবার উন্নতি করতে পারি তাহলে শহরের উপর চাপ কমবে, দেশে আরও কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়াবেন বলে আশা করেন। পরে তিনি চান্দিনা জেলা পরিষদ ডাক বাংলোতে গার্ড অব অনার গ্রহণ শেষে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সাত চান্দিনা সংসদ সদস্য, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, দাউদকান্দি চান্দিনা সার্কেল সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সি, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব, উপজেলা স্বাস্থ্য ও পরিবেশ পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা কথা বলে আসছি যে আমি চাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবাকে নিশ্চিত করা। আমি একটা জিনিস বিশ্বাস করি, কারণ আমি ওইখান থেকে আমার জীবন শুরু হয়েছে প্রান্তিক জায়গার থেকে, যে আমরা যদি এই জরুরি স্বাস্থ্যসেবা প্রান্তিক এলাকা এবং অন্যান্য স্বাস্থ্যসেবার উন্নতি করতে পারি তাহলে আমরা শহরের চাপ কমাতে পারবো এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে পারবো। সুতরাং আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যে জন্য আমি ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশ, আমি দেখি কোথায় কী আছে, আমি চেষ্টা করবো এগুলোকে অবশ্যই উন্নতি করবো। ধন্যবাদ। কোথায় গেছি আমি? সাইকেলে গেছি, আই নো এভরিথিং। কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়বে কিনা? বাড়বে, ডেফিনেটলি বাড়বে। কমিউনিটি শিক্ষা পর্যন্ত পৌঁছবে।